নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রীতা বড়ুয়া রয় চ্যানেল বন্ধুরা এই ভিডিওতে ফিটমেন্ট ফ্যাক্টর সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি বকেয়া ডি শিক্ষকদের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার চাঁদা প্রদান ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন অবশেষে বলছি যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক ভয়ঙ্কর বিপদের মুখে প্রাথমিক শিক্ষকরা নার্য বেতন ফের নভেম্বর বিপ্লবের প্রস্তুতি শিক্ষকদের ফিডব্যান্ড ফ্যাক্টর সহ ন্যায্য বেতনের দাবিতে ফের বিকাশ ভবনের নিজেদের দাবি দাবা তুললেন প্রাথমিক শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সচিবের সঙ্গে দেখা করে বেশ কিছু তথ্য পেয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা আর সে বিষয়ে এবার বিস্তারিত তুলে ধরলেন শিক্ষক সংগঠনের নেতৃত্ব শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সচিবের সঙ্গে বৈঠক প্রসঙ্গে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সন্দীপ ঘোষ রাজ্য সম্পাদিকা পিতা বিশ্বাস বিবৃতি দিয়ে জানিয়েছে গত ছাব্বিশে জুলাই প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত যে নির্দেশ প্রকাশ হয়েছে তার প্রেক্ষিতে শুধুমাত্র এক হাজার টাকা গ্রেড পে বৃদ্ধি করা হয়েছে সঠিক ফিডম্যান্ড ফ্যাক্টর প্রদানের জন্য সব রকম তথ্য সমৃদ্ধ কাগজপত্র প্রদান করা সত্ত্বেও শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সচিব বলছেন আপনারা যে ফিডম্যান্ট ফ্যাক্টর চাইছেন তা ফিনান্সকে বোঝানো কার্যত অসম্ভব দ্বিতীয়ত যে বিকল্প দেওয়া হয়েছিল দু ছয় থেকে ন্যাশনাল ইফেক্ট দিতে হবে সেটা নাকি অসম্ভব কারণ সরকার এক এক দু হাজার ষোলো থেকে ন্যাশনাল ইফেক্ট দিতে প্রস্তুত এরপর আর তার পক্ষে কিছু বলা সম্ভব নয় কারণ তিনি আর বিকল্প পথ পাচ্ছেন না এর ফলস্বরূপ মন্ত্রীর সাথে সাক্ষাৎ পরামর্শ দিয়েছেন তিনি দ্বিতীয় যে বিপদের কথাটি রয়েছে সেটি হলো শিক্ষক সংঘের তরফে আরও দাবি করা হয়েছিল গত পয়লা অক্টোবর দু হাজার উনিশ থেকে পে কমিশন একটি রেজলেশনে দেখা যাচ্ছে পে কমিশনের এফেক্ট সমস্ত সরকারি কর্মচারী হায়ার সেকেন্ডারি এডুকেশন সেকেন্ডারি এডুকেশন মাদ্রাসা এডুকেশনে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলেও কোনো অজ্ঞাত কারণে সেখানে প্রাথমিকের কোনো উল্লেখ নেই এটি কি অনিচ্ছাকৃত ভুল নাকি এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র রচিত হয়েছে এর বিরুদ্ধেও উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে শিক্ষা দপ্তরে আবেদন জমা দেওয়া হয়েছে এর বিরুদ্ধে গর্জে উঠতে না পারলে ভবিষ্যতে হয়তো অর্শন সংকেত প্রাথমিক শিক্ষকদের জন্য অপেক্ষা করছে চলে আসি বার্ষিক প্রতিযোগিতার চাঁদার ব্যাপারে শিক্ষক সংগঠনের তরফে আরও জানানো হয়েছে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় শিক্ষকদের থেকে অনৈতিক চাঁদা আদায়ের প্রসঙ্গে ব্যক্তিগত সচিব স্পষ্ট জানিয়েছেন চাঁদা প্রদান একটি ঐচ্ছিক বিষয় শিক্ষকরা না চাইলে দেবেন না এতে সরকারের কিছু বলার বা করার নেই ফলে ক্রীড়া প্রতিযোগিতা সরকারি বরাদ্দেই হবে শিক্ষকদের থেকে কোথাও কোথাও দুশো বা দু হাজার জোরপূর্বক আদায়ের প্রথা বন্ধ হোক আমরা আমাদের শিক্ষক শিশুদের জন্য যা করব তা স্বেচ্ছায় তাতে কোনো রকম জোর করা যাবে না উপরোক্ত তিনটি বিষয়ে গুরুত্ব বিবেচনা করে সরকার যদি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ না করে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনরায় পথে নামতে বাধ্য হবে খুব শীঘ্রই নভেম্বরের প্রথম সপ্তাহে সর্বশক্তি দিয়ে পথে নামবো আমরা বলছে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা এদিকে ডিএ মামলার রায় ঘোষণা হলেও অন্তিম সময়সীমা পেরিয়ে গেলেও ডিএ নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেনি রাজ্য সরকার ফের স্যাটে মামলা করতে চলেছে একত্রিশে অক্টোবর দু হাজার উনিশ কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন স্যাটে এখন পুজোর ছুটি চলছে খুলবে আগামী বৃহস্পতিবার ওই দিন অবমাননা মামলা দায়ের করা হবে স্কুটিনি পরবর্তী মামলাটি পয়লা নভেম্বর মোহাম্মান্ন দুই বিচারপতি মাননীয় রঞ্জিত কুমার পাক ও সুবেশ কুমার দাস মহাশয়ের বেঞ্চে ওঠার সম্ভাবনা তাদের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ আমরা জানতে পারব।